আসসালামু আলাইকুম। আজ 6 অক্টোবর 2022, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন বিজ্ঞাপন মুক্ত চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপ টপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, মাহির দাইয়ান। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, বাংলাদেশের আগামী নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে শক্তিশালী অবস্থান নিতে চাচ্ছে জাপান। ইতোমধ্যে জাপানের ঢাকার দূতাবাস বিভিন্ন তৎপরতা শুরু করেছে। মুক্তিযুদ্ধের পর থেকেই জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এই বিবেচনায় দেশটি এবার বাংলাদেশের আসন্ন নির্বাচনে অন্য যে কোনো বারের তুলনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াডে ভারত, অস্ট্রেলিয়ার পাশাপাশি জাপানও রয়েছে। সুতরাং ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতায় তাদের দায় রয়েছে বলে মনে করে দেশটি। এক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে আরও ওতপ্রোতভাবে সম্পৃক্ত হতে যাচ্ছে টোকিও। সংশ্লিষ্ট একটি সূত্র চেঞ্জ টিভিকে জানিয়েছে, এবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ওয়াচডগ হিসেবে কাজ করতে বিপুল সংখ্যক নির্বাচনী পর্যবেক্ষক আনতে চায় তারা। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি সহ গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে তাদের মনোভাবও জানতে চায় ঢাকার জাপানি দূতাবাস। বিশ্লেষকরা বলছেন, জাপান মূলত বাংলাদেশের কূটনৈতিক ক্ষেত্রে আমেরিকার অন্যতম সহযোগী হিসেবে এবার জোরালো ভূমিকা পালন করবে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার পরেও নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের পদোন্নতি সহ নানাভাবে পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার, এমন অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি লিখেছেন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত না করে উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত 30 সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সে সময় র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেই ঘটনার এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এতদিন এ দায়িত্বে থাকা ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে জানানো হয়েছে, তিনি র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় তার অধীনে থাকা কর্মকর্তারা মোট 136টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 10টি গুমের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এজন্য বেনজির আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা এড়িয়ে বাংলাদেশ সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে পাঠানো প্রতিনিধি দলের সদস্য করে তাকে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তরফ থেকে র্যাবকে সংস্কারের আহ্বান জানানো হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তার দলের লং মার্চের সমস্ত ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার এই ঘোষণার পরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন ফেডারেল সরকার বাহিনী ডাকার এবং রাজধানী শহরে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত পিটিআই প্রধান ইমরান খান সমাবেশের ডাক দিলে ইসলামাবাদে সেনা মোতায়েন করবে শেহবাজের সরকার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এবং ভারতীয় বার্তা সংস্থা ANI। দ্য ডন পত্রিকার খবর অনুযায়ী, গত মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সভাপতিত্বে এক বৈঠকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের লং মার্চ ঠেকাতে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রধান শারির এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিক্ষোভকারীদের প্রবেশ বন্ধ করতে রাজধানী ইসলামাবাদের রেড জোনে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েন করা হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অবস্থাতেই পিটিআইকে ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলীয় কর্মীদের ইসলামাবাদে হাকিকি আজাদি মার্চের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার দলের নেতা ও কর্মীদের শপথ নিতে বলেছিলেন যে তারা যেন দেশের জন্য জিহাদ বিবেচনা করে লং মার্চে অংশ নেন। পাকিস্তানের সংবিধানের 245 নম্বর অনুচ্ছেদের অধীনে পাকিস্তানের সেনাবাহিনী রাজধানী ইসলামাবাদের রেড জোনে সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকা সুরক্ষিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এছাড়া গত মঙ্গলবার অনুষ্ঠিত ওই সভায় সদস্যরা লং মার্চের সময় অস্ত্র বহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন। এর আগে গত
সোমবার রাজধানী ইসলামাবাদের বানিগালার বাসভবনে অনুষ্ঠিত দলীয় বৈঠকের সময় ইমরান খান খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের দলীয় কর্মীদের সরকার বিরোধী বিক্ষোভের চূড়ান্ত রাউন্ডের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। বৈঠকে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, এবার মিছিল ও সমাবেশ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাস্তবায়িত হবে। সেই বৈঠকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, পারভেজ খট্টক এবং ইয়াসমিন রশিদ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। চেচনিয়ার নেতা রমজান কাদিরভকে কর্নেল জেনারেলের পদে পদোন্নতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেনাবাহিনীতে এটি তৃতীয় সর্বোচ্চ পদ। রমজান কাদিরভকে পুতিন এমন সময় পুরস্কৃত করলেন যখন রুশ সেনারা ইউক্রেনের কাছে পরাস্ত হচ্ছে, ইউক্রেনের একের পর এক অঞ্চল তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। 46 বছর বয়সী রমজান কাদিরভ বলেছেন, কর্নেল জেনারেল পদে পদোন্নতি পাওয়া তার জন্য অনেক বড় সম্মান। চেচনিয়ার শাসক যুদ্ধবাজ কাদিরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন এ পুরস্কারের ব্যাপারে তাকে ব্যক্তিগতভাবে অবহিত করেছিলেন। সেনাবাহিনীর উচ্চ পদে পদোন্নতি পাওয়ার বিষয়টি টেলিগ্রামে জানিয়ে কাদিরভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আমাকে কর্নেল জেনারেল পদে পদ দিয়েছেন, এটি আমার জন্য একটি পদোন্নতি। এদিকে এর আগে সপ্তাহে ইউক্রেনের ওপর লো ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন রমজান কাদিরভ, তবে তার এ অনুরোধে ইতিবাচক সাড়া দেননি রুশ কর্মকর্তারা। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে এখনও দলের সঙ্গে যোগ দেননি অধিনায়ক সাকিব আল হাসান। দেশসেরা এ অলরাউন্ডার কখন পৌঁছাবেন তাও নিশ্চিত করে বলতে পারেনি টিম ম্যানেজমেন্ট, যে কারণে সিরিজের আনুষ্ঠানিক ফটো সেশনে ক্যান উইলিয়ামসন ও বাবর আজমের সঙ্গে দেখা যায়নি সাকিবকে। দলপুতির অনুপস্থিতিতে উইকেট কিপার নুরুল হাসান সোহান অংশ নেন ফটো সেশনে। বাবর উইলিয়ামসনদের পাশে সোহানকে অনেকটা বিব্রতই দেখা গেছে। এদিকে ফটো সেশনে অধিনায়কের অনুপস্থিতিকে অপেশাদারিত্ব বলে মনে করছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। রকিবুল হাসান বলেন, ওখানে অধিনায়কের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক ছিল। আমি মনে করি এটি পরোক্ষভাবে অপমান স্বাগতিকদের জন্য। এটি বার্তা দেবে যে এটি কীরকম অধিনায়ক, এটি কেমন দেশ যাদের কোনো ম্যানার জানা নেই, ভদ্রতা জানে না। এই নষ্ট ভাবমূর্তি তো আমাদের সবার গায়ে এসে লাগে। এখানে একটা লাগাম টানা উচিত বলে আমি মনে করি। এখানে কেউ বসে বা ক্রিকেট বোর্ডের কারো তার সঙ্গে বসে ঠিকমতো মিটিং করা উচিত। এদিকে রকিবুলের মতো কড়া বক্তব্য না দিলেও ব্যাপারটি ঠিক হয়নি বলে মনে করেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমনও। সাবেক এ অধিনায়ক বলেন, ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট সিরিজটা, সাকিব যদি শুরুতে আসতে পারতেন তাহলে খুব ভালো হতো, তবে বেশি দিন হয়তো সময় নেবেন না, দ্রুত চলে আসবেন। আমি যতটুকু জানি দু একদিনের মধ্যে যোগ দেবেন সাকিব। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেট সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেট সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেট সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান।
আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।